অনলাইন জগতের যারা নিয়মিত বাসিন্দা তারা সবসময় কোনো না কোনো ওয়েবসাইটের হেল্প নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। আমি আপনাদের সাথে আরও আজকে কিছু অ্যামেজিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি, যেগুলোর সাহায্যে আপনি বিভিন্ন ধরনের তথ্য ঘরে বসে পেতে পারেন। হয়তো আপনি ইতিমধ্যে এই ওয়েবসাইটগুলোর নাম শুনেছেন, অথবা শুনলেও পুরোপুরি এই ওয়েবসাইটগুলোর টিপস এবং ট্রিক্স বা বিস্তারিত তথ্য সম্পর্কে আপনি জানেন না। আজকের ভিডিওটি শুধু আপনার জন্য, আপনি এই ধরনের অ্যামেজিং তথ্য পেতে চাইলে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মধ্যে বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। অল রাইট, চলে এসছি বন্ধুরা। আপনি হয়তো cbmaker.com এর নাম শুনেছেন, অথবা না শুনলেও আজকে একটু শুনে রাখুন। আপনি ধরুন চাকরি খোঁজার জন্য বিভিন্ন ধরনের সিবি সবসময় আপনাকে ড্রপ করতে হয় বিভিন্ন জায়গায়, হয়তো আপনার হাতে সময় নেই একটি প্রফেশনাল মানের সিবি তৈরি করার। সো এই সাইটটিতে আসার পরে প্রথমত যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট আ সিবি নাও, আপনি ইনিশিয়ালি সিবি তৈরি করতে চাইলে আপনি এই সাইট এর হেল্প নিতে পারেন। সো এখানে কিছু রেডিমেড সিবি দেওয়া রয়েছে, যেগুলোর আদলে আপনি তৈরি করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সিবিটি। কেননা বলা হয়ে থাকে আপনার চাকরি পাওয়ার পিছনে গোপন সিক্রেট টিপস এবং ট্রিক্স যেটি, সেটি হচ্ছে সিবি। কেননা আগে দেখতে নারি তারপর গুণ বিচারি, সিবি যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্র অনেক গুণ বেড়ে যাবে। সো আপনি এই সাইটে এসে একটি সুন্দর সিবি তৈরি করে আপনি ড্রপ করলে সেটি হয়ে যেতে পারে আপনার চাকরি পাওয়ার মোক্ষম হাতিয়ার। এখানে আসার পর প্রথমে আপনাকে ফার্স্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট থাকলে দিবেন এবং অ্যাড্রেস থাকলে দিবেন। দেন আপনি এখান থেকে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো ফিল আপ করলে আপনার সিবিটা তৈরি হয়ে যাবে। সুতরাং আপনি দেরি না করে এই সাইটে এসে সাইন আপ করে আপনি সিবি তৈরি করার জন্য এটির হেল্প নিতে পারেন। সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে isitdown.com। ইটস অ্যান অ্যামেজিং ওয়েবসাইট, আই থিঙ্ক এটি একটা অ্যামেজিং ওয়েবসাইট যেটি কিনা সবসময় হেল্প করে থাকে পৃথিবীর মধ্যে বা অনলাইন জগতে যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো স্টিল অ্যালাইভ বা জীবন্ত আছে কিনা, অথবা সেগুলো কার্যকর কিনা তা জানার জন্য এই সাইটটির হেল্প আপনি নিতে পারেন। সো এখানে আসার পরে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে চ্যাট বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমি ফেসবুক লিখেছি, ফেসবুকের বর্তমান কি অবস্থা সেটি দেখার জন্য আমি এখানে লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে ফেসবুক এর বর্তমান পজিশন কি বা কি অবস্থায় রয়েছে সেটি দেখার জন্য আমাকে এটির হেল্প নিতে হচ্ছে। সো যে কোনো ওয়েবসাইট এর অবস্থা জানার জন্য আপনি এটির হেল্প নিতে পারেন। সো ফেসবুক .com দিয়ে যখন আমি এখানে চেক দিলাম, চেক দেওয়ার পরে এখানে লাস্ট ডাউন হয়েছিল গত কিছুদিন আগে বা এক সপ্তাহ আগে ফেসবুক ডাউন পজিশনে চলে গিয়েছিল, সবকিছু এখানে স্ট্যাটিস্টিক শো করছে, মোর দেন এ উইক এগো, অর্থাৎ লাস্ট ডাউন ছিল প্রায় এক সপ্তাহ আগে। তাহলে বুঝতেই পারছেন আপনি যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে জানতে চান অথবা তার অবস্থা কিরকম সবকিছু জানতে পারবেন শুধুমাত্র isitdown.com এর মাধ্যমে। নাম্বার তিন নাম্বার ওয়েবসাইটটি হচ্ছে alternative3.com বা .net। এটির কাজ হচ্ছে যে ধরুন আপনি একটি ওয়েবসাইট এর অল্টারনেটিভ বা একটি সফটওয়্যার এর অল্টারনেটিভ খুঁজছেন, তাহলে আপনি যদি এখানে সার্চ দেন, ধরুন আমি ইলাস্ট্রেটর এর অল্টারনেটিভ খুঁজছি, ইলাস্ট্রেটর এর অল্টারনেটিভ যদি আমি লিখে এখানে চার্জ দেই তাহলে এই ইলাস্ট্রেটর অল্টারনেটিভ গুলো সবগুলো কিন্তু এখানে শো করবে। ধরুন আপনি একটু স্ক্রল ডাউন করে চলে গেলে এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনকেপ, এটি অল্টারনেটিভ হচ্ছে ইলাস্ট্রেটর সিসি, তারপর ভেক্টর, নেটর, তারপর রয়েছে এফিনিটি ডিজাইনার, অনেকগুলো রয়েছে যেগুলো অল্টারনেটিভ ইলাস্ট্রেটর সিসি এর। তাহলে বুঝতেই পারছেন এই টুল গুলো আপনি ইউজ করে আপনার গ্রাফিক ডিজাইনিং এর অনেকগুলো কাজ আপনি ঘরে বসে চোখের পলকেই করে ফেলতে পারবেন, যেগুলো আপনাকে অনেক বেশি নান্দনিকতা দিবে। এরপরে রয়েছে সেটি হচ্ছে সলো লার্ন, জয়েন দ্য লার্জেস্ট কমিউনিটি অফ মোবাইল কোড লার্নার্স টুডে, অর্থাৎ যারা কোডিং শিখতে চাচ্ছেন বা কোডিং লাভার তাদের জন্য এই সাইটটি হচ্ছে অ্যামেজিং একটি সাইট। এখানে টিউটোরিয়াল গুলো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে, আপনি এখান থেকে চাইলে পাইথন, C++, জাভা ইত্যাদি যে টিউটোরিয়াল গুলো রয়েছে সেই টিউটোরিয়াল গুলো খুব সহজে ঘরে বসে দেখে আপনি পার হতে পারেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইনস্ট্যান্ট কিছু, যদি আপনি মেইল তৈরি করতে চান তাহলে এই সাইটটির নাম হচ্ছে 10minute.mail। এটির মাধ্যমে আপনি কাউকে বা কোনো হ্যাকার আপনার কাছে কোনো ইমেল পাঠিয়েছে তার ইমেলের জবাব দেওয়ার জন্য
আপনি এই সাইটটির হেল্প নিতে পারেন। তো কিভাবে নেবেন, এখানে দেওয়া রয়েছে এই যে একটি ইমেল দেওয়া রয়েছে, আপনি এই ইমেলটি ইউজ করে আপনি আপনার হ্যাকারকে অথবা আননোন কোনো পার্সন আপনার কাছে কোনো ইমেল পাঠালে এই ইমেলটির মাধ্যমে আর জবাব দিবেন এবং এটির ভ্যালিডিটি থাকবে অনলি 10 মিনিট। এরপর যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে সেটি হচ্ছে asoftmarmar.com। এটি একটি অ্যামেজিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ধরনের সাউন্ড সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনাকে কিছু ডলার খরচ করতে হবে। এখানে সব কিছু দেওয়া রয়েছে, আমি একটু দেখাচ্ছি যে এখানে একটি প্লে বাটন দেওয়া রয়েছে। এই প্লে বাটনে প্লে করলে আপনি এখান থেকে যে সাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, সিম্বলগুলো অর্থাৎ ইফেক্ট দেওয়ার জন্য আপনার যে আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন অথবা ভিডিও মেকার হয়ে থাকেন তাহলে অথবা ভিডিও এডিটিং করে থাকেন, আপনার অনেক সময় বিভিন্ন ধরনের সাউন্ডের প্রয়োজন হতে পারে। তো সাউন্ডগুলো আপনি পেতে চাইলে নিখুঁতভাবে এই সাইটের হেল্প অবশ্যই নিতে হবে। তো আমি প্রথমে আপনাকে একটু শোনাচ্ছি এই সাউন্ডটি। বিশ্বজুড়ে স্বীকৃত এবং অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, বিশেষ করে এডুকেশনাল টুল এর ক্ষেত্রে। আপনি চাইলে এই সাইটটিতে এসে খান academy.org তে এসে আপনি লার্নার্স বা শিক্ষার্থী হিসেবে কাজ করতে পারেন, টিচার্স হিসেবে কাজ করতে পারেন অথবা আপনি প্যারেন্টস হিসেবে কাজ করতে পারেন। সো এখানে আপনি অনেকগুলো টুলস পাবেন যেগুলো আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে টিচার হিসেবে টিচিং দিতে পারবেন। এবং আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি কার্ন একাডেমিতে কাজ করে কিভাবে আপনি ঘরে বসে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আশা করি অনুরোধ থাকবে সেই ভিডিওটি দেখার জন্য। এরপরে যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে hackada.com। এটি একটি হ্যাকারদের জন্য অথবা অর্থাৎ ইথিক্যাল হ্যাকার বা হ্যাকিং যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য একটি অ্যামেজিং ওয়েবসাইট। যারা হ্যাকিং করেন তারা বলা যায় ব্রিলিয়েন্ট এবং তাদেরকে অনেক কিছু স্টাডি করতে হয় অথবা আপডেটেড থাকতে হয় বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে অথবা ইনফরমেশন সম্পর্কে। তারা যদি হ্যাকিং শিখতে চান অথবা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান আমি তাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব যে এই ওয়েবসাইটটিতে এসে নিজেকে ইনভলভ করে নেওয়ার জন্য অথবা আপগ্রেড করার জন্য। এরপর যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে ইনস্ট্যান্টলি অনলাইন SMS যদি রিসিভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটির হেল্প নিতে হবে। এখানে রয়েছে receiveSMS.com is a free service for receiving SMS messages and voicemails online. There is no need to register, just select your phone number from the list below. You can use it to receive messages from Facebook, Telegram, WeChat, VK, Apple, Lipe and more. অর্থাৎ এই যে এখানে কান্ট্রিগুলো দেওয়া রয়েছে এই কান্ট্রিগুলো আপনি ইউজ করে ইনস্ট্যান্টলি SMS রিসিভ করতে পারবেন। দেন যে বিষয়টি সেটি হচ্ছে গুগল ফন্টস। আমরা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছি অথবা বিভিন্ন ধরনের আঁকা আঁকি কাজ করি তাদেরকে ফন্ট ইউজ করতে হয়, তাহলে আপনি যদি ফ্রিলি ফন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে fonts.google.com এর হেল্প নিতে হবে। সো এই google.fonts.com এর জুড়ি মেলা বার আপনি যদি এখান থেকে কোনো ফন্ট পেতে চান, ধরুন আমি এটিতে ক্লিক করছি অথবা আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফন্টটি পেতে চান তাহলে অবশ্যই এখানে এসে আপনি ইনস্ট্যান্টলি আপনি ইনভলভ হতে পারেন। এরপর যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে ifixit.com। এই ifixit.com এর কাজ হচ্ছে যে আপনার ব্যবহৃত কোনো ইলেকট্রনিক্স আইটেম, সে মোবাইল ফোন হতে পারে, সে কম্পিউটার হতে পারে, সে ল্যাপটপ হতে পারে অথবা সে আপনার DSLR ক্যামেরা হতে পারে, সব কিছু অ্যাক্সেসরিজ এর জন্য বা মেরামত করার জন্য আপনার যে ওয়েবসাইটের হেল্প নিতে হবে সেটি হচ্ছে ifixit.com। এটিতে আসার পরে আপনি যে কাজটি করবেন, আপনার কাঙ্ক্ষিত যে টুলসটি রয়েছে বা যে ডিভাইসটি রয়েছে সেটি রিপেয়ার করার জন্য সব ইনস্ট্রাকশন এখানে কিন্তু পেয়ে যাবেন। আমি এটিতে ক্লিক করার পরে এখানে সব কিছু একটু পরে সহজ করছে, অর্থাৎ আপনার যেটি ধরুন DSLR ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটির মেরামত প্রয়োজন, তাহলে আপনি এই সাইটটির মধ্যে এসে হেল্প নিয়ে আপনি সহজেই সেরে নিতে পারবেন ঘরে বসে।
এরপর লাস্ট অ্যামেজিং ওয়েবসাইটটি হচ্ছে camelcamel.com। এটির কাজ হচ্ছে যে বিশেষ করে অ্যামাজন এর প্রোডাক্ট বা অনলাইনের যে শপিং মল রয়েছে সেই শপিং মলের প্রোডাক্ট গুলো আর বর্তমান প্রাইস বা ভবিষ্যৎ প্রাইস অথবা এটির প্রাইসের অবস্থা জানার জন্য আপনাকে এই camelcamel.com এর হেল্প নিতে হবে। ধরুন আমি অ্যামাজনে চলে যাচ্ছি, অ্যামাজনে আসার পরে এই যে এখানে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপের যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটা যদি নিয়ে আমি এটি চেকিং করি তাহলে আমি বুঝতে পারবো যে এই ল্যাপটপের বর্তমান অবস্থা কি, অর্থাৎ এটির প্রাইস কিরকম বর্তমান মার্কেট প্লেসে, সেটি দেখার জন্য আমাকে camelcamel.com এর হেল্প নিতে হবে। সো এক কথায় বলা যায় এই 12টি অ্যামাজিং ওয়েবসাইট আপনার কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসবে। ধরুন আপনার কাজে না আসলেও আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসবে। সো আমি যখন এটি চার্জ দিয়েছি এখানে স্ট্যাটিস্টিক্স শো করছে যে এই ল্যাপটপটির ইউআরএল যখন আমি এখানে পেস্ট করেছি আমাকে টোটাল ফিচার বা স্ট্যাটিস্টিক্স এখানে শো করছে। লোয়েস্ট প্রাইস ছিল $79.95 যেটি ডেট ছিল September 19, 2014, অ্যান্ড হাইস্ট প্রাইস ছিল এত, এবং সর্বশেষ এটির লোয়েস্ট প্রাইস দাঁড়িয়েছে $73.77 এবং January 8, 2020, এবং হাইস্ট ছিল 2017 $104 ছিল। তাহলে কোন একটি পণ্যের সর্বশেষ অবস্থা জানার জন্য বা প্রাইজের স্ট্যাটিস্টিক্স জানার জন্য আপনাকে এই সাইটটির হেল্প নিতে হবে। এক কথায় অসাধারণ এই 12টি সাইট আপনি ইউজ করে ঘরে বসে অনেক বেশি নিজেকে এগিয়ে রাখতে পারবেন অন্যদের তুলনায়। সুতরাং দেরি কেন, এই 12টি ওয়েবসাইট ইউজ করে আপনি এগিয়ে যান না, আমি চাই আপনি এগিয়ে যান। সবসময় আপডেটেড থাকুন, পাশাপাশি লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও পেতে চাইলে সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনার মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়ায় রইলাম, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে জানার বোঝার এবং শেখার সুযোগ দিন। টিল দেন, টেক কেয়ার।